এবার জানাবো রাঙ্গামাটির ভোটের বিস্তারিত। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, জুবাইর, আজিম, নিহাত সহকর্মী যেভাবে ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে 192টি ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকি আশঙ্কা নিয়ে এখানে মাঠ প্রশাসন যেভাবে কাজ করেছিল সেই আশঙ্কা পরিকল্পনা অনুযায়ী সবকিছু সুষ্ঠুভাবে শেষ হয়েছে। ভোটার উপস্থিতিটি অন্যান্য জেলার তুলনায় এখানে কিছুটা ভালো ছিল, আমরা দেখেছি শহরের কেন্দ্রগুলোতে এবং বাইরের কেন্দ্রগুলোতে যতটুকু খবর পেয়েছি ভোটার উপস্থিতি মোটামুটি ছিল, কিন্তু এখানকার যে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর বাধার মুখে প্রায় আওয়ামী লীগের যে প্রার্থীদের নাম তিনজন প্রার্থী তারা একেবারে শূন্য ছিল ভোট কেন্দ্র, তাই সেই সব কেন্দ্রগুলোকে কোনো ভোটার ভোট দিতে পারেনি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছিল আমাদেরকে তারা বাধার কারণে তারা সেসব কেন্দ্র ভোট দিতে পারেনি। এই ভোটের ফলাফলে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন, যিনি এখানকার সংসদ সদস্য পূর্বেও ছিলেন, তিনি 7 বারে মনোনয়ন পেয়েছিলেন, এইবারে 5ম বারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা কোনোভাবেই লড়াই জমে উঠতে পারেনি এবং জিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাঙ্গামাটির ভোটের বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক।